বাড়িতে অশুভ শক্তি রয়েছে কিনা বলে দেবে এই পরীক্ষা। একবার চেষ্টা করেই দেখুন। আপনি কি ভূত প্রেত বা অশুভ শক্তিতে বিশ্বাস করেন? আপনার কি মনে হয় যে আপনার বাড়িতে সব কিছু স্বাভাবিক নেই? কোনো এক অশুভ কিছুর উপস্থিতি কি আপনাকে তাড়া করে? কয়েকটি পরীক্ষা থেকে কিন্তু জানতে পারেন এমন কিছু আদৌ ঘটছে কি না। হয়ে যেতে পারেন সাবধান, তবে সবই বিশ্বাস অবিশ্বাসের বিষয়। এ নিয়ে হাজার তর্ক বিতর্ক রয়েছে। ইচ্ছে হলে একবার নিজের সহজ পরীক্ষাটি করে নিশ্চিত থাকতে পারেন নিজের বাড়ি নিয়ে। এক, একটি অক্ষত পরিষ্কার কাচের গ্লাস নিন। তার গায়ে যাতে আপনার আঙুলের ছাপ না পড়ে তাই সেটি গ্লাভস পরে ধরুন। দুই, গ্লাসের এক তৃতীয়াংশ ভর্তি করুন সি সল্ট দিয়ে। তিন, এরপর গ্লাসের আরও এক তৃতীয়াংশ ভর্তি করুন সাদা ভিনেগার দিয়ে। কিন্তু কোনো মতেই সি সল্টের সঙ্গে ভিনেগারটি মিশিয়ে দেবেন না। চার, গ্লাসের বাকি অংশ পরিষ্কার জল দিয়ে পরিপূর্ণ করুন। পাঁচ, এবার এই গ্লাসটি বাড়ি ফাঁকা থাকা অবস্থায় দিনের বেলা সকলের অলক্ষ্যে এমন একটি জায়গায় রাখুন যেখানে আপনি নেগেটিভ এনার্জি অনুভব করছেন বলে মনে হয়। আট, টানা একদিন এভাবে রেখে দিন। যদি দেখেন গ্লাসের জল পরিষ্কারই রয়েছে তাহলে ভয়ের কোনো কারণ নেই। নয়, তবে একদিন পর যদি দেখে জলের রঙে একটু হলেও পরিবর্তন এসেছে তাহলে আরও একবার একই পরীক্ষা করুন বাড়ির অন্য কোনো স্থানে গ্লাস রেখে। বারবার যদি জল রং পরিবর্তন করে তাহলে অশুভ শক্তি আপনার ধারে কাছে ঘোরাফেরা করলেও করতে পারে। তবে সমগ্র বিষয়টি রহস্যে ঘেরা, তাই বিষয়টি নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। নিত্য নতুন এসব তথ্য পেতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।